হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমি খুব ভালো আছি আর আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি অল্প বিস্তর সব জায়গাতেই বৃষ্টি মোটামুটি শুরু হয়ে গেছে আর এই রকম বৃষ্টির সময় ছুটির দিনে যদি দুপুরবেলায় গরম ভাতের সাথে ভাপা ইলিশ থাকে পাতে তো পুরো মানে দুপুরটায় লাঞ্চটাই জমে যায় তাই জন্য আজকে আমি নিয়ে এসেছি ভাপা ইলিশের একটা খুব ইজি রেসিপি ও মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এরপর আমি চলে যাব নেক্সট স্টেপে তো দেখো একটা বাটির মধ্যে আমি চার চামচ সর্ষে দিয়ে নেব আর এই সর্ষে পোস্তের যে মাপটা আমি বলছি সেটা পিস ইয়ে মাছের জন্য তোমাদের মাছ যদি বেশি বা কম থাকে তাহলে এই সরষে পোস্তের মাপটাকেও বেশি বা কম করে নেবে এখানে দেখো ছ চামচ আমি চার চামচ আমি সাদা সর্ষে নিয়েছি আর তিন চামচ আমি কালো সর্ষে নিয়েছি আর দু চামচ আমি পোস্ত নিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত কালো সর্ষেটা কেউ একটু বেশি দিলেও দিতে পারো কিন্তু আমার কালো সর্ষেতে একটু ঝাঁজ বেশি হয়ে যায় বলে আমি দিই না তো আর দুটো লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাটাও তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে তো এবার এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব দেখো এরকম আমি খুব ভালো মিহি করে বেটে নিয়েছি আর এই বাটাটার মধ্যে আমি এবারে একটু স্বাদ মতো নুন দিয়ে দেব আমি এখানে একটু কম পরিমাণে নুন দিচ্ছি তার কারণ হচ্ছে যখন আমি মশলাটা করেছিলাম তখন আমি এর মধ্যে অল্প করে নুন দিয়ে বেটেছিলাম তো দেখো এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দেব দু চামচ কাঁসন্দি এই কাসন দিয়ে দিয়ে কোনো দিনও ইলিশ ভাপা করে দেখো ভীষণ টেস্টি লাগে মানে ভীষণ টেস্টি লাগে মানে টেস্টটাই পুরো চেঞ্জ করে দেয় আর এর মধ্যে আমি কিচ্ছু দেব না একদম সিম্পলভাবে আমি রান্না করব কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দেখো এই বাটাটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন আমি এক চামচ মতন তেল দিচ্ছি যখন আমি বাটা মানে ভাপে বসাবো তার মধ্যে আমি আরও এক চামচ মতন তেল দিয়ে দেবো তো এবারে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব আর সত্যি কথা বলতে ইলিশ মাছ অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে মানে ধোয়ার মানে কাটার পরে আর না ধোয়ার মানে ধুয়ে কাটতে হয় কিন্তু আমরা যেহেতু এখন বাজার থেকে এ মানে কেটে আনি তাই জন্য আমাদেরকে তো বাড়িতে এনেই ধুতে হয় তো যাই হোক দেখো আমার ভালো করে এটা মানে মাখিয়ে আমি দশ মিনিট মতন রেখে দিয়েছিলাম আর আমি এখন ইলিশ মাছটাকে এই দুটো টিফিন বক্সে দেব কারণ এর থেকে বেশি বেশি বড় পরিমাণ মানে বড় টিফিন বক্স আমার কাছে ছিল না আর আমি একটার গায়ে আর একটা একটার উপরে আর একটা দিতে চাইছি না সেটাতে অতটা ভালো হয় না তাই জন্য আমি তিনটে তিনটে করে দিয়েছি আর এর মধ্যে দেখো আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা একটু মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি তো এরপর এর মধ্যে আমি এক চামচ করে দুটো বাটিতেই দিয়ে দেব এক চামচ করে সর্ষের তেল কাঁচা সরষের তেল এই সর্ষের তেলের গন্ধটা ভীষণই ভালো লাগবে পরে খেতে এবার আমি ভাপে বসাবো তার জন্য দেখো গ্যাসের মধ্যে একটা কড়াই নিয়ে নিয়েছি আর আমি একটা একটা করে বাটি মানে করব দুটো বাটি এর মধ্যে ধরবে না আর এই কড়াইটা আমি ইউজ করি না মানে এমনি রান্না করি না এটা জাস্ট একটু ভাপে করার মানে ভাপে এইসব করার জন্য কেক ফেক বানানোর জন্য এই কড়াইটা আমি রেখেছি তো কারটা একটু খারাপ হয়ে গেছে তাই জন্য এটার মধ্যে আমি তো দেখো এর মধ্যে আমি জল দিয়েছি জলটা একটু গরম হয়ে এসেছে তখন আমি বাটিটা দিয়েছি আর বাটিটা দেখো বাটিটার যে ঢাকাটার থেকে জলটা একটু যেন কম থাকে কিন্তু ভেতরে জল ঢুকে যাওয়ার চান্স থাকে তাই জন্য একটু নিচে অবধি জল দিতে হবে তো এবার আমি ঢাকাটা বন্ধ করে দেব আর পনেরো পনেরো মিনিট এটাকে মিডিয়াম টু লো সিমে করে আমি এটাকে রেখে দেব পনেরো মিনিট পর আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আরও পনেরো মিনিটের জন্য এমনি রেখে দেবো তারপর দেখো আমার ভাপা ইলিশ একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো ছুটির দিনে গরম ভাতে ভাপা ইলিশ পুরো দুপুরের লাঞ্চটাই জমে যাবে তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিও আর বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করো যারা আমাকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন একটা রেসিপি